প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে টিআরপি নিয়ে চলে এসেছি। এক এক করে সব ধারাবাহিকের টিআরপি ও চ্যানেলের জিআরপি জেনে নেব। আগের সপ্তাহের থেকে এই সপ্তাহে জলসা চমক দেখিয়েছে, বেশ কিছু ধারাবাহিকের টিআরপি অনেকটাই বেড়েছে। এইবারও সবার আগে খড়কুটো, নতুন টিআরপি 10.6, দ্বিতীয় স্থানে বিরাট চমক। দ্বিতীয় স্থানে চলে এসেছে শ্রীময়ী, যার টিআরপি 9.5। 0.1 রেটিংয়ে পিছিয়ে তৃতীয় স্থানে আছে কৃষ্ণকলি, যার নতুন টিআরপি 9.4। এরপর চতুর্থ স্থানে একই সাথে আছে রানী রাসমণি ও মোহর, উভয়ের টিআরপি 9.1। পঞ্চম স্থানে আছে সবার প্রিয় মিঠাই, যার টিআরপি 9.0। বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দেখতেই পাচ্ছ। ষষ্ঠ স্থানে আছে খেলাঘর ও যমুনা ঢাকি, যাদের টিআরপি 8.3, অর্থাৎ খেলাঘরের টিআরপি অনেকটাই বেড়েছে। সপ্তম স্থানেও দুটি ধারাবাহিক আছে, দেশের মাটি ও মহাপীর তারাপীঠ, যাদের টিআরপি 8.1। উভয় ধারাবাহিকই তাদের সর্বোচ্চ টিআরপি দিয়েছে। আশ্চর্যজনকভাবে অষ্টম স্থানেও দুটি ধারাবাহিক আছে, সাঁঝের বাতি ও গঙ্গারাম, উভয়ের টিআরপি 7.5। এরপর নবম ও দশম স্থানে আছে অপরাজিত অপু ও ভাগ্যলক্ষ্মী, যাদের টিআরপি যথাক্রমে 7.0 এবং 6.4। সেরা দশে এই সকল ধারাবাহিকগুলি ছিল, এরপর বাকিদের কী হাল দেখে নিই। এরপর 11তম স্থানে আছে জীবনসাথী, টিআরপি 6.2। 12তম স্থানে আছে তিতলি, যার টিআরপি 5.8। 13তম স্থানে আছে আলো ছায়া, যার টিআরপি 5.7। 14তম স্থানে আছে কি করে বলবো তোমায়, যার টিআরপি 4.8। 15তম স্থানে আছে ওগো নিরুপমা, যার টিআরপি 3.8। 16তম স্থানে আছে সৌদামিনীর সংসার, টিআরপি 3.4। 17তম স্থানে আছে ধ্রুবতারা, যার টিআরপি 3.1। 18তম স্থানে আছে দুটি ধারাবাহিক, প্রথমা কাদম্বিনী ও পাণ্ডব গোয়েন্দা, যাদের টিআরপি 2.1। এবং 19তম স্থানে আছে অন্দরমহল, যার টিআরপি 1.0। এই সপ্তাহে জিআরপিতে এগিয়ে গেছে স্টার জলসা, রেটিং 717। তারপর আছে জি বাংলা, রেটিং 620, মানে জিআরপি ফারাক অনেকটাই। এই সপ্তাহে রিয়ালিটি শোয়ের টিআরপি কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এতগুলি ধারাবাহিকের মধ্যে তোমার প্রিয় ধারাবাহিকের নাম কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।